জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, মোয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। যারা শ্রী প্রভু জগন্নাথের পূজা করে থাকেন, বাড়িতেই সহজেই প্রভু জগন্নাথকে মিষ্টির ভোগ নিবেদন করতে চাইছেন, এছাড়া গোপালকেও নিত্য ভোগ অর্পণ করে থাকেন, বানাতে পারেন এই পারিজাতক। প্রভু জগন্নাথের 56 ভোগের অন্যতম একটি ভোগ, অসামান্য হয় এর স্বাদ। এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রথমে একটি পাত্রে নিয়েছি 1 কাপ কোরানো নারকেল, এর সাথে নিয়েছি একটি পাকা কলা। যদি পাকা কলার সাইজ ছোট হয় তাহলে দুটো নিতে হবে। নিয়েছি 2 চা চামচ চিনি, খুব সামান্য করে সন্ধক লবণ দিয়েছি। প্রভু জগন্নাথের ভোগে ছোট এলাচের ব্যবহার নিষিদ্ধ, তাই বড় এলাচ নিয়েছি 1টা, আর লবঙ্গ 3টে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালো করে মেখে নেব। এখানে ভোগ বানাচ্ছি তাই আটার ব্যবহার করেছি, পরিমাণে 4 কাপের মাপ করে 1.5 কাপ হবে। আটা ভালো করে চেলে নিয়েছি, কিছুটা দিয়ে মেখে নিতে থাকব, আর বাকিটাও দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1/2 কাপ মতন, আর সামান্য করে দুধ দিয়ে মেখে নিতে থাকব। এখানে 1.5 কাপ আটার জন্য 1/2 কাপ ঘি যথেষ্ট। খেয়াল রাখবেন এই আটা মাখা যেন খুব শক্ত না হয় আর অনেক বেশি নরম না হয়, রুটির ডোয়ের থেকে একটু নরম হতে হবে। ভালো করে মেখে নিলাম। এবার পারিজাতক যতটা ছোট বা বড় সাইজের বানাতে চান সেই বুঝে লেচি নিয়ে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে, হাত দিয়ে দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এই রকম থিকনেস রাখতে হবে, বানানো খুবই সহজ, কিছু করতে হয় না, জাস্ট গোল করে এইভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে নিলেই হবে। এইভাবে প্রত্যেকটা পারিজাতক তৈরি করে নেব। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আঁচটা একদম কম করে ধীরে ধীরে ভাজতে হবে, এতে ভিতর পর্যন্ত ভাজাটা হবে। বারে বারে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে থাকব। বলে রাখি, প্রভু জগন্নাথকে মন্দিরে যে ভোগ প্রদান করা হয় সেখানে পারিজাতক ঘিয়ে ভেজে দেওয়া হয়। আমার কাছে এতটা পরিমাণ ঘি ছিল না তাই তেলে ভেজে নিচ্ছি, তবে আপনাদের পক্ষে সম্ভব হলে ঘিয়ে ভেজে দেবেন। বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি আখের গুড়ের ব্যবহার করেছি, পরিমাণে 1/2 কাপ হবে। এরই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এই গুড় মেল্ট হয়ে গেলে ক্রমশ নাড়াচাড়া করে একটা চটচটে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই দেখুন, আঙুলে করে গুড়ের মিশ্রণ নিয়েছি, একটা চটচটে ভাব চলে এসেছে। এবার আঁচটা একদম কমিয়ে দিয়ে এইগুলোকে গুড়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে গুড়ের মধ্যে মাখিয়ে একটা কোটিং করে নেব। খুব ভালো করে কোটিং করে নিতে হবে, যত ঠান্ডা হবে উপরে একটা গুড়ের ক্রিস্পি কোটিং হবে। তৈরি হয়ে গেল প্রভু শ্রী জগন্নাথের প্রিয় ভোগ পারিজাতক। রথযাত্রায় একবার এইভাবে বানাতে পারেন, খুব সুন্দর খেতে হয়। আজকের রেসিপিটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।